বিএনপির ভয়ঙ্কর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে বলছেন ওবায়দুল কাদের। এদিকে বিএনপি নয় সন্ত্রাসী দল আওয়ামী লীগ বলছেন রিজভি। জানাবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল রাইট টু ফ্রিডম। জানিয়ে দিব নির্বাচনে প্রভাব খাটাচ্ছে না ভারত, বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান। এবং সর্বশেষ জানাবো ভোটের মাঠে উঠছে টাকা, হুমকি ধমকি অব্যাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি ভয়ঙ্কর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। আমরা খবর পাচ্ছি লন্ডন থেকে বার্তা দেওয়া হচ্ছে প্রয়োজনীয় গুপ্ত হামলা চালানো হবে। তারা আরো ভয়ঙ্কর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে, আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নির্বাচনে আমরা সহিংসতা চাই না, প্রার্থীরা যদি সংঘর্ষে জড়ায় তার দায় আমরা নেব না। নির্বাচনে কমিশন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জন্য যে শাস্তি নির্ধারণ করা হবে কিছুই, এখন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে, এটাই আমাদের নিয়ম, এটাই আমাদের সংবিধান। নির্বাচন কমিশন এখন শাস্তি দেওয়ার মালিক, তারা পরিচিত পর্যবেক্ষণ করে খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমরা প্রত্যাশা করি। তিনি বলেন আমরা আমাদের প্রার্থীদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানাবো, নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ বিতর্কে জড়াবে না, নির্বাচনের আচরণবিধি সবাইকে মানতে হবে, আচরণবিধি লঙ্ঘন করা করবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে, আমরা সম্পূর্ণভাবে এটা সমর্থন করি। সেতুমন্ত্রী বলেন সব আন্দোলনে তারা ব্যর্থ, গত ডিসেম্বর থেকে তারা যে সরকার পতনের আন্দোলন শুরু করেছিল তারা স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। এখনো আমরা খবর পাচ্ছি লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে যে গুপ্ত হত্যার দিকে তারা যাবে, এগোর নির্বাচনকে ঘিরে হয়তো দেখা যাবে কোনো গুরুত্বপূর্ণ নেতা বা প্রার্থীকে লাশ বানানোর চক্রান্ত তাদের আছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। সবকিছু ব্যর্থ হওয়ার পর তারা এখন লিফলেট বিতরণ করছে, এখন প্রস্তুতি নিচ্ছে আরো ভয়ঙ্কর কোনো হামলার। গুপ্ত হত্যার পথে তারা আছে, আমরা সেই খবর পাচ্ছি। বিএনপি নয় সন্ত্রাসী দল আওয়ামী লীগ বলছেন রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বিএনপি সন্ত্রাসী দল নয়, সন্ত্রাসী দল আওয়ামী লীগ। আসছে 7 জানুয়ারি নির্বাচন রুখে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। রিজভী বলেন 7 জানুয়ারি নির্বাচন বন্ধ করতে এই ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে, এই ডামি নির্বাচনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য এবং নির্বাচন বয়কট করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এ ধরনের কথা এদিকে তুরাগ থানা উত্তরা পশ্চিম থানার উদ্যোগে উত্তরা 12-13 নম্বর সেক্টরের মোড়ে স্থানীয় দোকানপাট ও সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী। রিজভী বলেন বিএনপি সন্ত্রাসী দল নয়, সন্ত্রাসী দল আওয়ামী লীগ। বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে নিতে মানুষ পুড়িয়ে মারে আওয়ামী লীগের লোকেরা, সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা। কয়েকদিন আগে ভোলায় বোমা বানাতে গিয়ে আওয়ামী সন্ত্রাসী মারা গেছে। বিভিন্ন স্থানে পেট্রোল বোমা সহ হাতে নাতে ধরা পড়েছে যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীরা, আর দায় চাপাচ্ছে বিএনপির উপর। তিনি বলেন 2013-14-15 সালে তারাই বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায় চাপিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, এখন আদালতকে হুকুম দিয়ে গণহারে সাজা দেওয়া হচ্ছে। আসলে প্রধানমন্ত্রী বিরোধী দলকে নির্মূল করে চিরদিন ক্ষমতা আঁকড়ে রাখতে চান, কিন্তু জনগণ তা হতে দেবে না। তিনি অবিলম্বে ডামি নির্বাচন বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন আয়োজনের দাবি জানান। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল রাইট টু ফ্রিডম। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আলোচনার আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। তিনি বিবৃতিতে বলেছেন বাংলাদেশের নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে গণতন্ত্র এবং অধিকারকে লঙ্ঘন করার মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে। বিবৃতিতে তিনি আরো বলেন অনেক মাস ধরে বাংলাদেশের বন্ধুরা 2014-2018 সালের নির্বাচন ধরন প্রত্যক্ষ করার পর 2024 সালের জাতীয় নির্বাচনের ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। আগের ওই দুটি নির্বাচনে ভোটারদের অবাধে তাদের ভোটাধিকার চর্চার সুযোগ থেকে বঞ্চিত করার মাধ্যমে ফল জালিয়াতি করেছে ক্ষমতাসীন দল। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে রেখে এবং বাছাই করা কিছু প্রার্থীকে প্রতিযোগিতার অনুমতি দেওয়ার মাধ্যমে 7 জানুয়ারি নির্বাচনের প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে সেই ঝুঁকি কার্যত সুনির্দিষ্ট রূপ পেয়েছে। এ পর্যন্ত এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং তার দল পর্যায়ক্রমিকভাবে রাজনৈতিক প্রতিবাদের এবং ভিন্নমতের স্থান বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক বহু মানবাধিকার বিষয়ক গ্রুপ এবং বৈশ্বিক মিডিয়া আউটলেট বলে আসছে যে এই পরিবেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিবৃতিতে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বলেন আন্তর্জাতিক সম্প্রদায় অবাধ নির্বাচন ও
রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়ে ব্যাপকভাবে বিবৃতি দিয়ে আসছে। তারা এটাকে সম্ভব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থপূর্ণ পদক্ষেপ নিতে চাপ দিতে অনিচ্ছুক। যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার দুঃসাহিত করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে, যারা নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে এমন কিছু ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু এই লক্ষ্যে অর্জনের জন্য এসব পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে প্রমাণিত হয়েছে। একই সময় দেশের ভেতর এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে চীন, রাশিয়া ও ভারত। তিনি আরো বলেন, 2023 সালের শুরু থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অবনতি এবং ঘনিয়ে আসা অর্থনৈতিক সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আসছে রাইট টু ফ্রিডম। এক্ষেত্রে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে পরামর্শ দিয়ে আসছে। এখন নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে গণতন্ত্র অধিকারকে লঙ্ঘন করার মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে। যুক্তরাষ্ট্র এবং অন্য দ্বিপক্ষীয় বহুপক্ষীয় অ্যাক্টর যারা বাংলাদেশের যুক্ত করতে চায় তারা বাংলাদেশের আগের মতো ব্যবসা করতে পারবে না। বিশেষ করে আমরা বাইডেন প্রশাসন এবং কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সম্পর্ক আলোচনা করার। তার মধ্যে আছে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় উন্নয়ন সহায়তা, নিরাপত্তা রক্ষাকারী বিষয়ে সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ। এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের সরকার এবং এর নাগরিক অন্য যারা বিশ্বজুড়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে তাদের এই বার্তা দিতে হবে যে যুক্তরাষ্ট্র তার কঠোর পদক্ষেপের মাধ্যমে নিজের বক্তব্যকে সমর্থন করছে। নির্বাচনে প্রভাব খাটাচ্ছে না ভারত, বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান। বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার জন্য নির্বাচনী কার্যকলাপের উপর প্রভাব খাটাচ্ছে ভারত, বিএনপির এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বাগচি বলেন, বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বেছে নেবেন, বাংলাদেশের জনগণ নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবেন। একজন ঘনিষ্ঠ বন্ধু সহযোগী হিসেবে বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশ প্রগতিশীল, শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকুক, এভাবে এগিয়ে যাক, এটাই ভারতের চাওয়া। একই সঙ্গে এদিন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সফরকালে তিনি কোন ভারতীয় কর্মকর্তার সঙ্গে দেখা করেছিলেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে তার বিশেষ কিছু বলার নেই। যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ব্যক্তিগত সফরে মুম্বাইতে তার বড়দিনের ছুটি কাটেছে এবং গোয়ায় একটি সংক্ষিপ্ত সফর করেছেন। এই সময়ের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেননি, তবে কিছু ভারতীয় অফিসার এবং কিছু বুদ্ধিজীবীর সঙ্গে তিনি দেখা করেছেন। ভোটের মাঠে উঠছে টাকা, হুমকি ধমকি অব্যাহত। চট্টগ্রামের সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার উঠছে টাকা, ভোটের মাঠে টাকার গন্ধে গরম হয়ে উঠছে প্রার্থী এবং প্রার্থীর এজেন্টকে ভোটারদের মধ্যে টাকা বিলি করার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এসব অভিযোগে টাকা বিলির ছবি কিংবা ভিডিও সহ প্রমাণাদি দাখিল করা হচ্ছে। কমিটি সোকস করার পাশাপাশি মাঠ পর্যায়ে অনুসন্ধান শুরু হয়েছে। 27 ডিসেম্বর বিকেল 3:30 দিকে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আকুব দণ্ডি এলাকায় গণসংযোগে যান নৌকার প্রার্থী মোতাহের। এ সময় টাকা বিলির এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় মোতাহের সরাসরি 500 টাকার একটি নোট চেয়ারে বসা এক বৃদ্ধের হাতে তুলে দেন। এ সময় এক ব্যক্তি ওই বৃদ্ধকে বলেন দোয়া করবেন, নৌকা মার্কায় ভোট দেবেন। এদিকে পটিয়ার নৌকার বিরুদ্ধে ভোট কেন্দ্রে গেলে দেখা যায় হুমকি দিয়েছেন কুসুমপাড়া ইউনিয়নের ইউপি সদস্য ও যুবলীগ নেতা খোরশেদ আলম। ভিডিওতে খোরশেদ আলমকে বলতে শোনা যায় 7 তারিখে যেন নৌকার বিপক্ষে গিয়ে ভোট সেন্টারে না দাঁড়ায়। মোতাহুল ইসলাম শুধু এমন শপথ পাঠ করবেন। মিরসরাইয়ের নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেলের ব্যক্তিগত সহকারী হাবিব খান বলেন, প্রচারে গিয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের প্রধান এজেন্ট এলিট ভোটারদের হাতে টাকা বিলি করেছেন, ছবিসহ অভিযোগ করেছি আমরা। তবে এলিটের দাবি ভোটারদের প্রভাবিত করতে নয়, ভোটার প্রচার কাজে নিয়োজিত সমর্থকদের সিঙ্গারা খাওয়ার জন্য 500 টাকা দিয়েছি। নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চেয়েছেন প্রার্থী। মিশরের স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন ও তার এজেন্ট এলিট 19 ও 20 ডিসেম্বর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একসঙ্গে প্রচার অংশ নেন। এ সময় এক ব্যক্তির হাতে 500 টাকা দিতে দেখা যায় এলিটকে। এ ছবি এখন মিরসরাইয়ের মোবাইলে ঘুরছে। ডাবল মুড়িং এর নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী এমন মঞ্জুর আলমের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ রয়েছে, তবে অভিযোগ অস্বীকার করেছেন মঞ্জুর। সাতকানিয়া স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব গতকাল শুক্রবার রিটার্নিং কর্মকর্তার কাছে টাকা বিলি সহ ছবি সহ অভিযোগ দেন নৌকার প্রার্থী আবু রেজা নিজামুদ্দিন নদভীর বিরুদ্ধে। তবে অভিযোগ মিথ্যা দাবি করে নদভী বলেন এনজিও সংস্থার কর্মী ঋণের টাকা আদায় করেছিল। ফেসবুক ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় সাতকানিয়ায় দুজন বোরকাপরা নারী একে অন্যের হাতে নৌকার ভোট দেওয়ার লিফলেট তুলে দিচ্ছেন। তাদের পাশে খাতা কলম নিয়ে বসে আছেন এক ব্যক্তি, তার হাতে 1000 টাকার একটি বান্ডেল। সুনাম
কাজ এক আসনে টেকের ঘাটে পুলিশ ক্যাম্প ইনচার্জ সজীব দেব রায়ের বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট চার অভিযোগ উঠেছে। সজীব দেব তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে অংশ নেন। এ অভিযোগ করে ভোট তাহিরপুর গ্রামের শফিকুল ইসলাম। অস্ত্রধারী নিরাপত্তা কর্মী নিয়ে প্রচারের অভিযোগে কুমিল্লা দুই আসনে এমপি ও নৌকার প্রার্থী সেলিম আহমেদ মিরিকে শোকজও করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। অভিযোগে বলা হয়, গত 24 ডিসেম্বর হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন এলাকায় নির্বাচনী প্রচারে নেতা কর্মী সমর্থকদের মধ্যে দু একজনের মধ্যে অগ্নিদৃষ্টি ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।